গর্ভে আট মাসের সন্তান নিয়ে ভৈরবের কিশোরী হাজীগঞ্জে স্বামীর দাবিতে অনশন। মুজিব পাটোয়ারির তথ্য হাসান আহমেদের ক্যামেরায়, বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। শুক্রবার সন্ধ্যায় গর্ভে আট মাসের সন্তানকে নিয়ে স্বামীর দাবিতে হাজীগঞ্জে অবস্থান নিয়েছে ভৈরবের কিশোরী। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার বরকুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামে। ওই গ্রামের মাঝি বাড়ির লালু মাঝির ছেলে রাজন মাঝির সাথে কিশোরীর সম্পর্ক হয়। ঘটনার বিবরণে জানা গেছে, নাটেহারা গ্রামের মাঝি বাড়ির লালু মাঝি ও নজমিয়া তারা আপন ভাই। নজমিয়া মুসলিম ধর্ম গ্রহণ করে হাজীগঞ্জ ত্যাগ করে ভৈরবে চলে যান। নজমিয়া মেয়েকে মুঠোফোনে প্রবাসীর সঙ্গে বিয়ে দেন। অন্যদিকে নজমিয়ার ভাই লালুর ছেলে কাজের সুবিধার্থে রাজন মাঝি ভৈরবে পাড়ি যান। এরই মাঝে নজমিয়ার মেয়েকে পলবন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক করতে বাধ্য করে রাজন মাঝি। একটি ছবি ধারণ করে তার প্রবাসী স্বামীকে সেই ছবিটি পাঠিয়ে দেয় রাজন। অন্যদিকে রাজন তার সাথে সম্পর্কের কথা জানিয়ে দেয় প্রবাসী স্বামীকে। পরে বিষয়টি জানাজানি হলে প্রবাসী স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। রাজনের নাম্বারে দিগাছে টিয়া পড়াই তো, এরপরে দা আপনার ছবি মুভি পাড়াইছে এনো, পাড়ার পরে টিয়া টুয়া দেয় না, কইছে তোর বউ নাই দা আমার বউ, এরপরে দা কইছে আমার বিয়ে করব, করার পরে দা অনেক বাচ্চা এব দিকে লেগে অনেক আর সম্পর্ক নাই, পরে দা হাফিজ কর পর ওই মানে সব কিছু ইয়ে হয়েছে। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে তুই যে তোর শাস্ত্র ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তো তোর শাস্ত্র ভাই নিয়ে থাকবে, আমার মহিলারটা ইয়ে ফোন টোন দিবে না। পরে ওই তে রাজনে কইছে কো আচ্ছা তাহলে তোর জামাই সংসার করুন আমি ভাঙছি তা আমি তোর বিয়ে করুন। পরে এই সম্পর্ক পরে বাচ্চা হইব এটা ওনা আট মাস সাড়ে চার মাসের মেয়েদের আর পিটাইছি, পরে সবাই বারবার নিয়ে গেছে। এদিকে মেয়েটির গর্ভের সন্তানের দায়িত্ব নিতেও চান না রাজন। এ বিষয়ে ভুক্তভোগীর ভন জামাই মাসুম জানান, বোনকে মিথ্যে প্রলোভন দেখিয়ে সর্বনাশ করেছে, তার সুষ্ঠু সমাধান পেতে হাজীগঞ্জ পাশে রুমেই রুম ওর একই সাথে থাকে, ও ওইখানে চুলটুল কাটে, একটা দোকানের মধ্যে কাজ করে। তো এইভাবে ওদের সম্পর্ক মানে দীর্ঘদিন ধরে চলতেছে। ওর মোবাইলে টাকা পাঠায় ওর বিকাশে, ওর স্বামী বিদেশে ওর বিকাশ মোবাইলে টাকা পাঠায় রাজনের, রাজনের মোবাইলে টাকা পাঠায়, এখন রাজনের মনে করেন এই টাকাটা ওরা ট্রান্সফার করে ওর নামে ফাটা বিদেশে দিতে। এভাবে মনে করেন ওর মার একটা অসুস্থ আছে, ওর মার চিকিৎসাও ওই জামার টাকা দেওয়া মোটামুটি ও করছে, করার পরে ওর মাটা মারা গেছে, টাকার জন্য চিকিৎসা করতে পারে নাই। এমনিতে শাশুড়ি মারা গেছে, এমনিতে রাজনে ওর সাথে একটা ছবি তুলে ওই জামাইটারে দিছে, ধরার পরে ওই জামাইটা করতেছে তোর ভাইয়ের লোকের জন্য এমন সময় তুই ভাইয়ের লোকে থাক, আবার রাজনে রিটার্ন ওরে করতেছে যে এটা আমার বউ তোর বউ না, তুই ওর লোকে সম্পর্ক রাখিস না। তখন থেকেই মানে ওই জামাই খরচ মরচ সব দিচ্ছে। ওখানে একটা মেয়ে যদি বাপের বাড়িতে পড়ে, ওর বাপ হলো দিনমজুর, দিন আনে দিন খায়, এখন তার বাপে এরকম একটা মেয়ে ফালবো কীভাবে? তাই এদিকে তার বউ ইয়া আমার শাশুড়িও মারা গেছে এই ইস্যুয়ে। এখন রাজনে আমরা ঘটনাটা যা প্রায় রাষ্ট্র হয়েছে প্রায় জানছি মনে হয় এক দেড় মাস পরে আমরা জানছি, ওরা পিনিক খাওয়াইছে দুজনে, তো গিয়ে দেখি বিস্তার মধ্যে পড়ে রয়েছে, কেউ হাসপাতাল নেয় না জানছি। আর হেরাইয়ের মধ্যে সকালে কী করছে আমাদেরকে হাসপাতাল ফালাই দিয়া স্টেশন দিয়ে আয়া পড়ছে, আমরা এটা চাই সমাধান বিচার যে ওরা নিজেদের মধ্যে এটা সমাধান কীভাবে এখন এখন এখানে আসা হইলো। আমাদের উদ্দেশ্য হলো ও প্রেগনেন্ট আট মাসের, এখন এই বাচ্চাটার পরিচয় কী স্বীকৃতি কী, আমরা এটা সুস্থ জন্ত চাই যাতে ও এটা ইয়ে করে। অপরদিকে খবর পেয়ে লালুর ছেলে রাজন আত্মগোপনে যান, তবে ছেলের রাজনের পক্ষে কেউ ক্যামেরার সামনে না আসলেও তার মা ও ভাই পপুলার বিডি নিউজকে বলেছেন দুই মাস আগে তারা ঘটনাটির আঁচ পেয়েছেন। এখন ইউপি চেয়ারম্যান বিষয়টি শনিবার যেভাবে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মেনে নেবেন তারা। পপুলার বিডি নিউজ হাজীগঞ্জ চাঁদপুর।